ইন্টারভিউ বঞ্চিত অপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভের 573তম দিনে আমরা এসে পৌঁছে গেছি, এবং প্রতিদিনের নয়, আমরা দুটোয় লাইভ সম্প্রসারণে কর্মসূচিতে রয়েছি। আমাদের এই লড়াই চলছে, আগামী দিনেও চলবে, যতদিন না চাকরি উদ্ধার করতে পারছি, প্রত্যেকের চাকরি নিশ্চিত করতে পারছি। আমাদের একটাই উদ্দেশ্য, লক্ষ্য, ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত আপডেট সেটে নিয়োগ অল ডেট পাস করতে আমার আসার কারণ একটাই, এই মঞ্চে যতগুলি ছেলে এবং মেয়েরা ক্যান্ডিডেট আছে সকলের যাতে চাকরিটা হয়, তার জন্যই আমরা এদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্যই আমরা অভিভাবক হিসাবে আমরা বেশ কয়েকজনই আমরা এখানে মঞ্চে এসে উপস্থিত হই। আর আজকের যে 9 তারিখে যেটা কোর্টের যেটা আছে সেটা খুবই মূল্যবান জিনিস, কারণ হচ্ছে কি 9, 10, 11 এবং তার পরিবর্তেও যদি না হয় তো 12 তারিখটা ওরা ফিক্স রেখেছে, রাখেনি বন্ধ বিবেকানন্দের জন্য। ও আচ্ছা, তাহলে 9, 10, 11 এই 3টে দিন আমাদের পক্ষে খুবই শুভ আশা করা যাচ্ছে, যাতে আমাদের সকলের ভালো রায়টা আসে, সেই রকমই কাম্য করি ভগবানের কাছে।